ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন কিশোরগঞ্জের স্বামী স্ত্রী ছুরি চালালেন একে অপরের গলায় কিশোরগঞ্জ সদর উপজেলায় মোস্তাকিম বয়স 22 নামের এক তরুণ অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন পরিবারের লোকজন মনে করেছিলেন বিয়ে দিলে তিনি ভালো হয়ে যাবেন কিন্তু বিয়ের পর আবারও তার মানসিক সমস্যা দেখা দেয় এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত বৃহস্পতিবার ভোরে কলহের জেরে মোস্তাকিম ও তার স্ত্রী সোনিয়া একে অপরের গলায় ছুরি দিয়ে আঘাত করেন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মোস্তাকিম কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ভরাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে তার স্ত্রী সোনিয়া বয়স 19 একই ইউনিয়নের পাঠেদা মজারবাইদ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে প্রায় 6 মাস আগে তাদের বিয়ে হয় বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক তরিকুল ইসলাম তিনি জানান আজ ভোরে দক্ষিণ ভরাটি গ্রামে নিজেদের বাড়িতে ঝগড়ার সময় মোস্তাকিম ও তার স্ত্রী সোনিয়া ছুরি দিয়ে একে অপরের গলায় আঘাত করেন তাদের চিৎকারে বাড়ির লোকজন ঘরের দরজা খুলে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপর উদ্ধার করে কিশোরগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মোস্তাকিমের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বেশি বলে জানান পরিদর্শক তরিকুল মোস্তাকিমের ছোট বোন সোনিয়া বয়স 13 বলেন সাহারি খেয়ে আমরা সবে শুয়ে পড়েছিলাম ভোরে চিৎকার শুনে দরজা খুলে ভাই ভাবিকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাই মোস্তাকিমের চাচাতো দাদা আলিমুদ্দিন বয়স 54 বলেন আমি ও বাড়ির লোকজন তাদের উদ্ধার করে অটোরিকশা করে হাসপাতালে পাঠাই মোস্তাকিমের মানসিক সমস্যা আছে মাঝে একটু ভালো হলে তাকে বিয়ে দেওয়া হয় কিশোরগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন ছুরির আঘাতে দুজনের গলায় গভীর ক্ষত হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ বলেন প্রাথমিক তদন্তে জানতে পেরেছি নিজেদের মধ্যে ঝগড়া থেকেই স্বামী স্ত্রী একে অপরের গলায় ছুরি চালিয়েছেন এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন